তাহলে লাভ থাকে ঘুরে ঘুরে ঘোরাতে থাকে লাভে ১৬ কেজি খাসির মাংস রান্না করতে কি কি মশলা লাগছে? সেই মশলাগুলো বড় এলাচ ১০ গ্রাম, ছোট এলাচ হলো ২০ গ্রাম, ছোট এলাচ ২০ গ্রাম, দারচিনি, দারচিনি চলা যাকে বলে ভাই সেটা হলো ৫০ গ্রাম, ৫০ গ্রাম দারচিনি, লবঙ্গ ১০ গ্রাম, লবঙ্গ ১০ গ্রাম, পরিমাণ মতো তেজপাতা, মরিচের গুঁড়া ১০০ গ্রাম, ১০০ গ্রাম হলুদের গুঁড়া ৫০ গ্রাম, ধনিয়ার গুঁড়া ৫০ গ্রাম, জিরার গুঁড়া ৭০ গ্রাম, মতো জয়ফল, জয়ফল ২০ গ্রাম মতো আছে, কাঁচামরিচ ১৫০ গ্রাম, কাঁচামরিচ, রসুন, রসুন হাফ কেজি, হাফ কেজি রসুন, তারপরে বাটা মশলা গুলো দিয়ে মাংস দিয়ে কষিয়ে নিতে হবে। গরম হয়েছে একটা ভাজি তো এটা পুরো বাদামি কালার হয়ে গেছে, আমি ভাবলে তো আর দিয়েছি ভালো ভিতরে ভিতরে
তৈরি হয়ে গেল আমাদের 16 কেজি খাসির রেসিপি। আলু কম